মুভিটি শুরু হয় একটি কাঠের কারখানায় কাজ করা ম্যানুয়েলকে দিয়ে রাতে কাজ থেকে বাড়ি ফিরে সে তার স্ত্রী লুপেকে শিশুর দোল দেখে অবাক করে দেয় তা দেখে লুপে খুব খুশি তারপর দুজনেই পার্টিতে যায় পার্টি উপভোগ করার পর দুজনেই বাড়িতে এসে অন্তরঙ্গ হয় এরপর সকালে ম্যানুয়াল যখন কাজে যায় তখন সেখানে তার দেখা হয় রুবেন নামে এক ব্যক্তির সঙ্গে এবং রুবেন ম্যানুয়ালের অধীনে কাজ করবে অর্থাৎ ম্যানুয়েল তার বস এরপরে আমরা দেখতে পাই যে ম্যানুয়েল এবং রুবেন একটি ভালো বন্ধু হয়ে ওঠে তারপর ম্যানুয়াল এবং লুপে ডাক্তারের কাছে যায় আসলে দুজনেই অনেক দিন ধরে বাচ্চার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু কোনো কারণে তাদের বাচ্চা হচ্ছিল না এরপর দুজনেই স্পাম ডোনারের সাথে দেখা করতে যায় কিন্তু লুপে সেই ডোনারে স্পাম নেয় না ম্যানুয়াল লুপেকে বলে আমাদের আরও একবার চেষ্টা করা উচিত কিন্তু লুপে বলে যে এটি সম্ভব নয় এতে ম্যানুয়াল বলে যে আমরা একটি শিশু দত্তক নেব কিন্তু লুপে বলে আমি আমাদের বাচ্চা চাই এর পরের দিন ম্যানুয়াল রুবেনের সাথে দেখা করে তাকে রাতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় রাতে রুবেন বাড়িতে আসে যেখানে লুপে তাকে কিছু প্রশ্ন করে এবং তারপরে সে তাকে বেছে নেয় তারপর ম্যানুয়াল রুবেনকে তার শুক্রাণু দান করতে বলে এবং একই সাথে সে তাকে কিছু টাকা দেয় এবং রুবেন তার সাথে একমত যখন ম্যানুয়াল তাকে রুবেন সম্পর্কে বলে সে খুব খুশি হয়ে ওঠে তারপর দুজনেই একে অপরকে কিস করে পরের দিন ম্যানুয়েল রুবেনের স্পাম ডোনেশনের জন্যে হাসপাতালে নিয়ে যায় রুবেনের কাছে থাকার মতো কোনো টাকাও বাড়ি নেই এই কারণেই ম্যানুয়েল রুবেনকে তার বাড়িতে থাকতে ডাকে কারণ রুবেন তাকে শুক্রানো দান করে সাহায্য করবে তারপর রুবেন ম্যানুয়ালের বাড়িতে থাকতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় লুপে গর্ভবতী নয় দুজনের খুবই মন খারাপ করে তখন রুবেন বলে যে আমরা আরেকবার চেষ্টা করব। এতে ম্যানুয়াল বলে যে আমরা আবার এতটা সামর্থ্য করতে পারি না এরপর একদিন ম্যানুয়াল লুপে এবং রুবেন একসাথে ড্রিঙ্ক করে এবং নাচ শুরু করে নাচতে নাচতে ম্যানুয়াল লুপেকে রুবেনের কাছে নিয়ে যায় যেখানে রুবেন লুপেকে কিস খেতে শুরু করে তারপর রুবেন এবং লুপে ম্যানুয়ালের সামনে অন্তরঙ্গ হয় যেখানে দুজনকে অন্তরঙ্গ হতে দেখে ম্যানুয়ালের খুব খারাপ লাগে কিন্তু সন্তানের স্বার্থেই সে সব করছে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ম্যানুয়াল লক্ষ্য করে যে রুবেন এবং লুপে খুব কাছাকাছি আসছে তারপর রুবেন এবং লুপে অন্তরঙ্গ হওয়ার পর ম্যানুয়াল এবং লুপের সম্পর্কের অবনতি ঘটে এরপর থেকে তারা দুজনে কথা বলছে না কি ঘনিষ্ঠ হচ্ছে না ঈর্ষার কারণে ম্যানুয়াল রুবেনকে অনেক কাজ দিতে শুরু করে এবং একদিন ম্যানুয়াল রুবেনকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে কিন্তু রুবেন সেখানে ম্যানুয়ালের সাথে খারাপ আচরণ করে রাগে রুবেন ম্যানুয়ালকে তার কলা চুষাতে বাধ্য করে কিছু সময় পরে লুপে এবং ম্যানুয়ালের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে এরপর লুপে ম্যানুয়ালকে সুখবর দেয় যে সে গর্ভবতী সে খুশি হয়ে যায় একদিন ম্যানুয়াল যখন কাছ থেকে বাড়ি ফিরছিলেন সে জানলা থেকে দেখতে পায় যে লুপে এবং রুবেন ঘনিষ্ঠ হচ্ছে ঘরের ভিতরে গিয়ে তার গলা শুনে খুব খারাপ লাগে সেই জন্য সে সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু রুবেন এবং লুপে ঘর থেকে বেরিয়ে আসে তাই ম্যানুয়াল রান্নাঘরে গিয়ে লুকিয়ে থাকে এবং সে রুবেন এবং লুপেকে কিছ কিস করতে দেখে এবং সেখানে তারা ঘনিষ্ঠ হয় সেখানে ম্যানুয়াল শোনে যে রুবেনের টাকার প্রয়োজন এবং সে লুপের কাছ থেকে টাকা যায়। আর লুপে তাকে হ্যাঁ বলে ম্যানুয়ালের খুব খারাপ লাগছিল কারণ সে লুপেকে খুব ভালোবাসত এবং লুপে তাকে প্রতারণা করছিল এরপর ম্যানুয়াল একটি বারে যায় এবং প্রচুর পান করে একদিন ম্যানুয়াল জানতে পারে যে তার কিছু টাকা হারিয়ে গেছে তখন লুপে গোসাল করছিল এবং ম্যানুয়াল সরাসরি বাথরুমে যায় এবং লুপেকে টাকার বিষয়ে জিজ্ঞাসা করে লুপে বলে আমাকে টাকার কথা জিজ্ঞাসা করছো কেন সেখানে ম্যানুয়াল লুপেকে বলে আমি জানি তুমি রুবেনকে সব টাকা দিয়েছ তাই সে রুবেনকে মারতে যায় কিন্তু সেখানে রুবেন তার বন্ধুর সাথে থাকে সেখানে রুবেন ও তার বন্ধু ম্যানুয়ালকে খুব বাজেভাবে মারধর করে এরপরে ম্যানুয়াল দেখে যে লোপ তার সমস্ত জিনিসপত্র গুছিয়েছে রুবেনের সাথে চলে যায় তারপর ম্যানুয়েল তার বাড়িতে যায় এবং ঘর থেকে বেরিয়ে এসে দোলনা জ্বালিয়ে লোপে উপহার দেয়